নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। দেবী পক্ষের শুরুতে আজ এই সময় গোল্ডে বিশেষ নিবেদন, অডিও ড্রামা দুর্গা অসুর সংবাদ। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিতশক্তিরূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে না, অন্তত এখানে কোনো শরৎ আছে না, বর্ষার ধারাপাত কিংবা গ্রীষ্মের যন্ত্রণা কিছুই নেই এখানে। চির বসন্ত কে জানে কবেও বা, দেবতাদের কীর্তি মানুষের বোধের অতি। এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয়ই যে এটাই সেই নন্দনকানন, এখানে সর্বদাই ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু পায়। কিন্তু আমরা এই রমণীয় পরিবেশ ছেড়ে এই বাগানেরই একটি কোণে যাব, সেখানে আলো আসে অতি সন্তর্পণ। একটি মানুষ তার কোলের কাছে রাখা একটি মহিষ মুণ্ড, হাতে লোহার শিকল, সারা দিন বসে বীরবীর করে কি সব বকে, একটু কান পাতুন, শুনতে পাবেন ওর কথা। হিসেব, সব হিসেব আছে, হিমাচলের এক, তারপর দুই, বিষ্ণু চক্র, তিনি কি যেন তিনি, হ্যাঁ সব হিসেব আছে, গুনে গেথে নেওয়া, গুনে গেটি গেথে গাথে ফুল, ওহ ভয়াবহ সেই ফুল, ওহ ওহ কি যন্ত্রণা হয় বুকে, তারও হিসেব আছে, তারও হিসেব আছে, ব্যথারও হিসেব আছে, কাটটা কোনা হবে আর কাজটা হবে না। আহ, আবার সেই ভুল বকা শুরু হয়েছে, এক মুহূর্তের জন্য তোর মুখটা বন্ধ হয় না। সবকিছুই তো বন্ধ করে দিয়েছে, শুধু খোলা আছে নিজের ভিতর, ওখানেই মাঝে মাঝে যাই কথা বলি, সেটুকুও বন্ধ করে দেবে। পুরনো কথা ভেবে কি লাভ তোর, আসলে মহিষের জাত তো, তাই জাবর কাটা আর ছাড়তে পারিসনি। বলবো বলবো, কখনো না কখনো আপনাকেই বলবো, কেন ঘুরে বেড়াই স্মৃতির অলিন্দে, আপনাকে ছাড়া আর কাকেই বা বলবো। ইতিহাস তো আমাদের এক সুতোয় বেঁধে দিয়েছে, কিন্তু কিন্তু আপনি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, যুদ্ধ তো সেই কবে শেষ হয়ে গেছে, এখনো আপনি আমাকে তুই তোকারি করেন কেন? দেবতা অসুরকে আর কি বলে সম্বোধন করবে, হে মহাত্মন, হে দৈত্য কুলাধিরাজ। আপনারা বিজয়ী, আপনারাই তো ইতিহাস লিখবে, আপনারাই ঠিক করে দেবেন কার কতটুকু সম্মান প্রাপ্ত, কার ভাগ্যে আছে স্বর্ণ মুদ্রার পেটিকা আর কার বরাদ্দে লোহার শিকল। আপনাদের ইশারা,
আপনাদের ইশারাতেই মানুষ নাক্ষত দেবে কারো সামনে আর কারো পেছনে পদাঘাত। হে মহাশক্তি পরমা প্রকৃতি, আপনাদের জন্য যে সদা আলোকিত সুরম্য উদ্যান সেসব ছেড়ে প্রায় এই অন্ধকার কোনটিতে চলে আসেন কেন বলুন তো? কি মায়া আছে এই অন্ধকারে? মায়া? মায়া? আমি স্বয়ং মহামায়া, আমি কোন মায়ার খোঁজ করব? আমার সঙ্গে যুঝতে না পেরে দেবতারা পড়লেন, তখন যার যা আছে সব জড়ো করে তৈরি হলো এক নারী মূর্তি, অগ্নিবর্ণা, অগ্নিলোচনা, মায়া, মায়াই বটে। আচ্ছা, এখন তো আপনার সব কাজ ভুলিয়েছে, শান্ত স্বর্গলোক, দেবতারা বিলাসে মগ্ন, তাই মত হয় আপনি ঘুরে বেড়ান। আপনার আসলে একা লাগে। আমাকে নিয়ে তোর না ভাবলেও চলবে, আমার লীলা বোঝা তোর সাধ্য নয়। আচ্ছা তুই কি চাস বলতো? তোর সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে? যুদ্ধ শেষ মানেই কি সবাই সব ভুলে গিয়েছে? কিভাবে দেবতাদের সরিয়ে তুই স্বর্গলোক দখল করেছিলি সেসব কি মুছে গেছে চিরকালের মতো? তাহলে দখল করাই পাপ সাব্যস্ত হলো? আমি জানতাম না যে আপনি ত্রিভুবনের নিয়ম সম্পর্কে এতটা অজ্ঞ। দেবতারা দখল করেননি, চুক্তি সত্ত্বেও ছলে বলে কৌশলে আমাদের বঞ্চিত করে ছিনিয়ে নেননি অমৃত কুম্ভ। দখল করেননি যা কিছু সুন্দর, যা কিছু ভোগ্য, যা কিছু কাঙ্ক্ষিত। তারপরে আপনি বলবেন যে আমরাই শুধু দখল করে এসেছি? তারা দুর্বল তাই স্বর্গ প্রশ্ন হয়েছিল। শুরুর দিনে যে অন্যায় হয়েছিল তার ফল তো ভোগ করতেই হবে। ঠিক বলেছিস, তোর অন্যায়ের ফলটাও হলো এই শিকল আর তোর কোলের ওই মহিষ মুন্ড। ইন্দ্রকে সরিয়ে অমরাবতী ভোগ করার সময় তোর এসব মনে ছিল না? ছিল না, কিন্তু কিন্তু ইন্দ্রকে তার জমি চিরে তার রাজত্ব ফিরিয়ে দিতে গিয়ে আপনার মনে পড়েনি অহল্যার কথা? এই দেবরাজ ইন্দ্র, এই ঋষি গৌতমের স্ত্রী অহল্যার সঙ্গে কি করেছিলেন ভুলে গেলেন সেসব? সিফ নিজের কামচরিতার্থ করার জন্য যে একজন মহিলার সর্বনাশ করতে পারে তাকে সহস্র ধিক্কার। কোনোদিন যদি আমি শক্তি ফিরে পাই পদাঘাতে বিচূর্ণ করব এই ষঠ দেবাধিপতির মাথা। আপনি তো নারী, অন্য নারীর কথা মনে পড়েনি আপনার? শুধু যুদ্ধই করতে চেয়েছিলেন জয়। আমিও ঠিক একই, সেই একই জিনিস চেয়েছি। হারাকটা কোথায় দেবী? হারাকটা একটা জায়গায় থেকেই গিয়েছিল। সবটুকু তো আর অমৃতের মাপে বিচার হয় না। বর তো তুমিও পেয়েছিলে, ব্রহ্মার বরে বলিয়ান হয়েছিলে তুমি, কিন্তু শেষ রক্ষা হয়নি। কেন জানো? মা তো, আপনার সম্বোধন পরিবর্তনে আমি ধন্য, কিন্তু আমার সমূহ পরাজয়ের কি সেই কারণ? নারীকে তুমি বড় দুর্বল ভেবেছিলে, ঠিক অনেক দেবতার মতো তোমার কাছে নারী তুচ্ছাতিতুচ্ছ জীব। সে তোমায় বাহুশক্তিতে পরাজিত করবে এমন ধারণা তোমার কল্পনাতেও আসেনি। হে মহিষী পুত্র, কোনো মানুষ বা দেবতা নয়, তুমি পরাজিত হয়েছ এক নারীর কাছে। আর আমার একা লাগে না, আমার জন্ম মুহূর্তে শক্তি পেয়েছি, অস্ত্র পেয়েছি, একাকিত্বের কোনো বোধ পাইনি। তোমার এই অন্ধকার কোণে বারবার ফিরে আসি তোমার কথাগুলো শুনবো বলে। তুমি অস্ত্রের কথা বলো, আঘাতের কথা বলো,
হিসেব কষো, কিন্তু কখনো বলো না কোন দুর্বলতা তোমার পায়ে শিকল বেঁধে দিল। আর হয়তো আমার আসার দরকার পড়বে না। কিন্তু আমরা জানি দুর্গা আবার আসবে, মহিষাসুরই তার জীবনের দর্পণ, অন্ধকারের মধ্যেই আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে, পরাজয় জয়কে সম্পূর্ণতা দেয়। দুর্গা অসুরের কাছেই আসবে, আরো কিছু সময় পেরোলে তারপরে আরো পরে অনাদি অনন্ত কাল জুড়ে। অভিনয়ে দুর্গা, সুচেতনা চন্দ, মহিষাসুর, বৈজয়ন্ত চক্রবর্তী। প্রথম কথক সৌনক সান্যাল, দ্বিতীয় কথক অনির্বাণ ভট্টাচার্য, সাউন্ড ডিজাইন সুশান্ত দাস, লেখা ও পরিচালনা বৈজয়ন্ত চক্রবর্তী।